শোনো ধাম্মা ধাম্মা, ভালো ইউটিউবার যেন হইতে পারি আমরা, কিছু পারেন না বিয়া নহয় কয় যে বড় হন। ঠাকুমা নহ হ্যাঁ ঠিক আছে, ইয়ার কি করিয়া ঠাকুমা কিছু মনে করেন না, ঠাম্মা প্রচুর মজা করতেছে আমাদের সাথে অনেকক্ষণ থেকে, তো অনেকক্ষণ ঠাম্মার সাথে মজা টজা করলাম, তো এখন আমরা বের হয়ে যাবো। আমরা তো বের হয়ে গেছি, আর অরিও ভাইকে ফোন করব, কোথায় আছে ফোন লাগাই ওকে। ও তো তখন আমাকে বললো জলপাইগুড়িতে আসি, তো এখন যে কোথায় আছে ফোন করে নেই, ওদের সাথে দেখা করবো আমরা টোল গেটে। ফোন, হ্যাঁ অরিও ভাই কোথায় কোথায়? একটু লেট হবে নাকি তোমার, কতক্ষণ লাগবে? চল জীবন আসুক। সো গাইস আমি অরিও ভাইকে ফোন করলাম, ও বললো আমার 40 মিনিটের মতো লাগবে, গাড়িতে তেল ভরে নেবো, গাড়িতে তেল নাই প্লাস টোলে একটু দাঁড়াবো, টোলে হালকা আড্ডা মারবো, 40 মিনিটের মতো এইভাবে টাইমটা কাটাই দেবো, 40 মিনিট পরে ও চলে আসবে, তারপরে আমরা বের হয়ে যাব। তো আই হোপ ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে। ফিল আপ করে নেই গাইস, ৫০০ বেশি হয়ে যাচ্ছে মনে হয়, ফুল হয়ে গেলে ছাইড়ে দিও। কত গেছে? ৫০০। আচ্ছা আইডিয়াটা ঠিকই আছে না, আরো মনে করো 30 টাকা ঢুকতো, না না আরো 30-40 টাকা ঢুকতো, মোটামুটি ফুল ট্যাঙ্কই বলা চলে, ফুল ট্যাঙ্কই তো। এই পেন ড্রাইভ এখানে ঝুলানো যাবে না রে ভাই, পেন ড্রাইভগুলো এখানে ঝুলানোর রিস্ক হয়ে যায়। গ্যাস ফিল আপ করে নিলাম, এখন যাচ্ছে টোলে, অরিও আসতেছে, অরিও বলতে মিস্টার ফেমাস হতে চাই, ওর ইউটিউব চ্যানেলের নাম অরিও ভাই, অনেকদিন পরে দুজনে একসাথে হব, আর অনেকদিন থেকে ওর সাথে আমার দেখা হয় না, আর ও বললো যে দমই তো দেখা করি মাঝে মাঝে, তো আজকে তোমাদের ওখানে দেখা করব, তো আসতেছে আমাদের এখানে দেখা করবে আমার সাথে, আর দুজনে একটু ঘুরতে যাবো অনেকদিন পরে, আর অনেকদিন থেকে আমি বাইক নিয়েও ঘুরি না, সেইভাবে হয় না, সময় হয় না, কাজের জন্য আমি সেভাবে ঘুরতে পারতেছি না, তো আজকে অনেকদিন পরে একটা ছোট রাইডে যাব, দেখি কোথায় যাই, এখনও আমরা ডিসাইড করিনি যে এখানে যাব। অরিও ভাই বললো যে আমি যাচ্ছি, তারপরে প্ল্যান করব আমরা যাব কোথায়, তো ও আসুক একসাথে বেরোই, ও বললো 40 মিনিট লাগবে, আর আমাদের তো 5 মিনিট হয়ে গেল, আর একটু সময় দাঁড়াই, ওরা চলে আসতেছে, আর আমরা যাবো ভাইয়ের দোকান, ভাইয়ের দোকানে একটু আড্ডা দিব। ভাই বলতে যাকে আমি শিমলিগুড়ি দেখি ও হচ্ছে ভাই, আর ভাইয়ের দোকানে একটু আড্ডা দেবো, আর ভাইয়ের দোকানের সামনে মোটামুটি ভিড় ভালোই থাকে। কি ভাই ভালো তো ছোটু, ছোটু ও ছোটু পয়সা এই এতক্ষণ অপেক্ষা করলাম অরিওর জন্য, এই যে চলে আসছে অরিও ভাই, মিস্টার অরিও মিস্টার ফেমাস সে চাই চলে আসছে, এই যে তোর কাছে নাই, তোর কাছে তো 12 প্রো, আমার কাছে মিনি, আমার কাছে মিনি, তোর কাছে প্রো ভাই। ওরা আমরা এখন বেরোবো, অরিও ভাই চলে আসছে, এই যে অরিও ভাই, অনেকক্ষণ ওর জন্য দাঁড়াই ছিলাম, অরিও ভাই এখন আসলো, এবার বেরোই আমরা,
ধূপগুড়ির দিকে যাবো আগে, আর এখনো জানি না কোথায় যাবে ওরিও। ও বাবা গাড়ি টানতেছে ও, আরে ভাই আমিও টানবো। All right, bro. এটা হচ্ছে জলডাঙ্গা ব্রিজ। ব্রিজটা দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর। আর অরিও ভাই সাথে, অনেকদিন পরে অরিও ভাইয়ের সাথে রাইডে যাচ্ছি ভাই। আর এটা হচ্ছে আমার ফার্স্ট রাইড অরিওর সাথে, আর আমার এমটি নিয়ে অরিওর সাথে ফার্স্ট টাইম আমি রাইডে যাচ্ছি, আর আগে কোনোদিন যাইনি অরিও ভাইয়ের সাথে। ধূপগুড়ি, আরে কোথায় যাবো, কোথায় মানে ধূপগুড়িতে কি যাবো, মানে ধূপগুড়িতে ঘুরতে যাবো? আরে যাবো ঘুরতে, কোথায় যাবো আমরা, কোথায় ঘুরতে যাবো? আচ্ছা ঠিক আছে চল। গাইস অরিও ভাইকে জিজ্ঞাসা করলাম আমরা ঘুরতে কোথায় যাবো, ও বলবো আগে ধূপগুড়ি যাবো তারপরে প্ল্যান করব। তো আগে ধূপগুড়ি যাই তারপরে প্ল্যান হবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো জানি না আজকে রাস্তায় কেন যাইনি এত জ্যাম, আজকে অনেক দিন পরে আমি এই রোডে জ্যাম দেখতেছি এতটা। আর ঢুকুই ঢুকতে এই ব্রিজটা আমার খুব ভালো লাগে, সুন্দর ব্রিজটা। সো গাইস আমরা ধুবড়ি চলে আসছি। অরিও ভাই বললো দাঁড়াইতে, একটু দাঁড়াইলাম এখানে, ফোন করবে হয়তো। দাঁড়াও, ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে আসো, ঠিক আছে আসো। একই টিমের আশীর্বাদ করো আমাদেরকে। শোনো না ধাম্মা, ধাম্মা বলো সাবস্ক্রাইব করে দাও, বলো ইউটিউবার যেন হইতে পারি আমরা। কিছু পারেন না, বিয়ন হয় কাজে বড় হন। না ঠাকুমা ন, হ্যাঁ ঠিক আছে, ইয়ার কি করিয়া ঠাকুমা, কিছু মনে করেন না। ঠাম্মা প্রচুর মজা করতেছে আমাদের সাথে অনেকক্ষণ থেকে, তো অনেকক্ষণ ঠাম্মার সাথে মজা টজা করলাম, তো এখন আমরা বের হয়ে যাবো। আর ওরিও ওর বন্ধুটাকে ফোন করলো, ওর বন্ধুটা কোথায় জানি না এখনও, ফোন ধরলো না কি ধরলো কি ধরলো না, আর কতক্ষণ লাগবে ওর বন্ধুটার আসতে আমরাও জানি না। আর এখানে দাঁড়ায় আসি, ওর বন্ধুটা আসতেছে, ওর বন্ধুটার জন্য আমরা অপেক্ষা করে আসি কতক্ষণে আসবে। ও ভাই তোর বন্ধু কতক্ষণে আসবে? ও ভাই এখানে মোবাইলটা সেট করে নিলাম, দেখবো এখান থেকে অ্যাঙ্গেলটা, ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসে। ফার্স্ট টাইম এখানে আমি মোবাইল সেট করলাম, আর জানি না এখান থেকে ভিডিও অ্যাঙ্গেলটা কেমন আসবে, তো ট্রাই করতে, যদি ভালো আসে তো এই ক্লিপগুলো আমি ইউজ করব, ভালো আসবে। সো গাইস এখন আমরা রিটার্ন যাচ্ছি, কারণ অরিওর বাড়ি থেকে ফোন করলো যে তাড়াতাড়ি যাইতে বললো অরিওকে, ওর বাড়িতে কি যেন কাজ আছে বললো, অরিওর একটু দরকার আছে বাড়িতে, একটা প্রবলেম হয়ে গেছে অরিওর। তো এই কারণেই আমরা রিটার্ন যাচ্ছি আবার বাড়ির দিকে। তো আজকে ব্লগটা সেভাবে হইলো না, আর ব্লগটা পুরা করতে পারলাম না কারণ অরিওর বাড়িতে ফোন করতেছে আর অরিওকে বাড়ি যাইতেই হবে, তো এর জন্যই আমরা বাড়ি রিটার্ন যাচ্ছি। সো গাইস আজকে প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেল, তো যাই একটু আমরা বাঁধে আড্ডা দিই, বাঁধে বলতে গিয়ে কি জলডাঙ্গা নদীর সামনে একটু আড্ডা দিব। এটা হচ্ছে জলডাঙ্গা ব্রিজটা, আর আমরা একটু এখানে আড্ডা দিচ্ছি, ব্লগ বানাইতে আসছি আমরা, অনুপম ভাই আর অরিওর একটা ভাই, আর এখানে আমরা একটু আড্ডা টাড্ডা দিচ্ছি।
তো এখন আমরা বের হয়ে গেলাম বাড়ির থেকে, তো তাড়াতাড়ি বাড়ি যাব এখন, কারণ আমার কাজ আছে কালকে। তো আজকে তাড়াতাড়ি আমি বাড়ি গিয়ে এডিট এডিট করে ভিডিওটা পোস্ট করে দেবো, আর কালকে সকালে আমার আবার কাজ আছে, কাজে বেরোতে হবে। সো গাইজ, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে। টাটা।